বিসমিল্লাহ রহমানির রহিম। ব্যবসায়ী শাখার সমস্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি কমার্স ক্লাস ইন বাংলায়। আমাদের এই পর্বের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞানের নীতিমালা বা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর একেবারে শুরুর যে অধ্যায় ভূমিকা বা ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আলোচনা করব। এই দ্বিতীয় পর্বে আমরা হিসাব বিজ্ঞানের পরিভাষা বলছি, কিছু শব্দ রয়েছে যেগুলো যারা নতুন তাদের জন্য বেশ সমস্যায় পড়তে হয় এবং জানা বিষয়গুলো তাদের জন্য কষ্টকর হয়ে ওঠে শুধুমাত্র অর্থ বোঝার অভাবে। এই কারণে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার পূর্বে আমি মনে করেছিলাম যে শিক্ষার্থীদের সুবিধার জন্য এগুলো যদি আগে বলে দেওয়া যায় তাহলে তারা এই টার্মগুলো কিংবা এই ওয়ার্ডগুলো গাণিতিক সমস্যা সমাধান করার সময় রিলেট করতে পারলে তাদের জন্য আরও সুবিধা হবে, যার কারণে এই লেসনটি তৈরি করলাম। তো চলুন শুরু করা যাক। প্রথম শব্দটি হচ্ছে ইনকাম অথবা রেভিনিউ, যাকে আমরা সাধারণত আয় বলি। আয়কে রেভিনিউ বা ইনকাম যে কোনো নামেই ডাকা হয়ে থাকে। দ্বিতীয়টি হচ্ছে অ্যাক্রুড রেভিনিউ অর ইনকাম। অ্যাক্রুড ইনকামও বলা যেতে পারে, আবার অ্যাক্রুড রেভিনিউও বলা যেতে পারে। এর অর্থ হচ্ছে অনাদায়ী বা বকেয়া আয়, অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান কোনো কাস্টমার বা ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে ফেলেছে কিন্তু তারা এখনও টাকাটা গ্রহণ করেনি। তো এই ক্ষেত্রে আয়টা যেহেতু বকেয়া রয়েছে সে কারণে অ্যাক্রুড রেভিনিউ বা অ্যাক্রুড ইনকাম হিসেবে এটাকে গণ্য করা হয়, এবং যার জন্য এটিকে অনাদায়ী বা বকেয়া আয় হিসেবে গণ্য করা হয়, এবং এই বকেয়া আয় সাধারণত প্রতিষ্ঠানের জন্য সম্পদ হিসেবে গণ্য করা হয়। আমাদের তৃতীয় পয়েন্টটি হচ্ছে আনআর্নড রেভিনিউ অর ইনকাম। আনআর্ন রেভিনিউ অর ইনকামের অর্থ হচ্ছে অগ্রিম আয় বা অনার্জিত আয় অথবা অনুপার্জিত আয়। এটি দিয়ে যেটি বোঝানো হয় যে কোনো একটা প্রতিষ্ঠান ভবিষ্যতে সার্ভিস বা সেবা দেবে এই জন্য অগ্রিম টাকা নিয়ে ফেলেছে। এই সময়ে যেটি হয় যে প্রতিষ্ঠান যতক্ষণ না পর্যন্ত সেই নির্দিষ্ট সার্ভিসটি দিয়েছে বা সেবাটি প্রদান করেছে ততক্ষণ পর্যন্ত আয়টা তাদের অর্জিত হয় না। এটি এ কারণে অগ্রিম হিসেবে যেহেতু গ্রহণ করেছে কিন্তু এখন পর্যন্ত সেই সেবাটা প্রদান করেনি, সে কারণে একে অগ্রিম আয় বা অনার্জিত আয় অথবা অনুপার্জিত আয় হিসেবে গণ্য করা হয়। আমাদের চতুর্থ পয়েন্ট হচ্ছে কমিশন বা দালালি। বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক লেনদেন বা ব্যবসায়ী পরিচালনা করার সময় মধ্যস্থতাকারী বা মিডলম্যানের অবতারণা হয়, যারা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে এবং এর মাধ্যমেই লেনদেনটা সংঘটিত হয়। এই ক্ষেত্রে কমিশন হিসাবে সেই এজেন্ট বা দালালদেরকে যে একটা নির্দিষ্ট হারে অর্থ প্রদান করা হয় সেটি কমিশন। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল অর্থ মূলধন। ব্যবসায়ী যেটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মালিক যে টাকাটা প্রদান করে সেটি মূলধন হিসেবে গণ্য হয়। পরবর্তী পয়েন্ট ক্রেডিটর বা পাওনাদার বা ক্রয় ক্ষতিয়ানের জের। এক্ষেত্রে ব্যবসায়ী প্রতিষ্ঠান যখন বাকিতে কোনো পণ্য ক্রয় করে থাকে বা বাকিতে কোনো লেনদেন করে এবং ক্রেতা বা কোনো পার্টি যখন সেই নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ পায় কিংবা ক্রয় করার ক্ষেত্রে যে জেরটা থাকে, জের তখনই থাকে যখন বাকিতে ক্রয় করা হয় কিংবা ধারে লেনদেন করা হয় সেই ক্ষেত্রে, এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যারা অর্থ পাবে এবং ক্রয় সংক্রান্ত কাজের ক্ষেত্রে যারা অর্থ পাবে বা টাকা পাবে তাদেরকে ক্রেডিটর হিসেবে গণ্য করা হয়। পরবর্তীটি হচ্ছে এন্ডিং ইনভেন্টরি বা সমাপনী মজুত পণ্য। এটি নিয়ে বেশি কিছু বলার এই অর্থে নেই, কারণ যারা ইন্টারমিডিয়েট বা এইচএসসিতে পড়ে এসেছেন সমাপনী মজুত পণ্য তাদের কাছে এটি পরিচিত শব্দ, সবগুলোই পরিচিত শব্দ। তারপরেও আরও একবার রিপিট করার চেষ্টা করছি এই জন্য যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়বে। এন্ডিং ইনভেন্টরি বলতে সমাপনী মজুত পণ্য, অর্থাৎ 31শে ডিসেম্বর তারিখে কোনো একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে পরিমাণ মজুত পণ্য জমা থাকে অবিক্রিত হিসেবে সেই সমস্ত মজুত পণ্যকে এন্ডিং ইনভেন্টরি বা সমাপনী মজুত পণ্য বলা হয়ে থাকে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, অর্থাৎ নগদ বাট্টা। নগদ বাট্টা সাধারণত নগদে যখন পণ্য ক্রয় বা বিক্রয় করা হয় সেই ক্ষেত্রে নগদ যে ছাড় দেওয়া হয় সেটিকে আমরা ক্যাশ ডিসকাউন্ট বা নগদ বাট্টা বলে থাকি।
নগদ বাট্টা দুই ধরনেরই হতে পারে। যেমন কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান যখন অন্য কোনো পার্টির কাছ থেকে হয়তো র ম্যাটেরিয়ালস কিনছে বা অন্য কোনো ধরনের কিছু কিনছে, সেই ক্ষেত্রে তারা নগদ বাট্টা পাচ্ছে, সেই ক্ষেত্রে এটি বাট্টা আয় হিসেবে গণ্য হতে পারে। আবার বিক্রয়ের ক্ষেত্রে যখন বাট্টা প্রদান করছে, সেই ক্ষেত্রে এটি ডেবিট বা ব্যয় হিসেবে গণ্য হতে পারে। আমাদের আরেক পরবর্তী পয়েন্টটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট বা উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় বলতে বোঝানো হয় যে কোনো একটি পণ্য তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত ব্যয়, র ম্যাটেরিয়ালসের ব্যয়, ফ্যাক্টরি ওভারহেড কিংবা আদার্স যে সমস্ত উৎপাদন সংক্রান্ত ব্যয় থাকে, সেগুলোর যোগফল হচ্ছে একটা নির্দিষ্ট পণ্য বা একটা নির্দিষ্ট প্রোডাক্ট সার্ভিসের সরি প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্ট। আমাদের পরবর্তী পয়েন্টটি হচ্ছে ডিবেঞ্চার। ডিবেঞ্চার বলতে সাধারণত ঋণপত্রকে বোঝানো হয়। আমরা পরবর্তীতে প্রিন্সিপালস অফ ফিনান্স কিংবা আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই ধরনের সাবজেক্টগুলোতে ডিবেঞ্চার খুব একটি নিয়মিত বিষয় বা নিয়মিত পয়েন্ট হয়ে দাঁড়ায়, যার জন্য এটির বিস্তৃতি অনেক বেশি বা ব্যাপক হিসেবে গণ্য করা হয়ে থাকে। যেমন ডিবেঞ্চার বলতে ঋণপত্র, কোনো একটা প্রতিষ্ঠান যখন তাদের মূলধন সংগ্রহের ক্ষেত্রে তারা ঋণপত্রের মাধ্যমে তাদের মূলধন সংগ্রহ করে থাকে, তখন তারা প্রতিষ্ঠান হয়তো ঋণের মধ্যেও পড়তে পারে, এবং এই ঋণপত্র সেগুলোই যেগুলোকে আমরা অ্যাকাউন্টিং এর পরিভাষায় ক্রেডিট হিসেবে গণ্য করি। ব্যবসায়ী অর্থ সংস্থানের ক্ষেত্রে কিংবা ব্যবসায়িক বিভিন্ন ধরনের লেনদেন সংঘটিত করার ক্ষেত্রে যদি ঋণপত্রের অবতারণা হয়, সেক্ষেত্রে এটি আমরা ক্রেডিট হিসেবে গণ্য করতে পারি। তো পরবর্তীতে যখন ঋণপত্রের কোনো গাণিতিক সমস্যা আসবে বা ঋণপত্র নিয়ে আলোচনা করতে হবে, তখন এটি নিয়ে আরও বিশদভাবে আলোচনা করা যাবে। এখানে যেহেতু টার্মগুলো নিয়ে কথা বলছি, যার কারণে এখানে কথা আর বাড়াচ্ছি না। পরবর্তী পয়েন্টটি হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। যখন মালিক ব্যবসায়িক প্রয়োজন ছাড়া তার ব্যক্তিগত প্রয়োজনে পণ্য অথবা নগদ অর্থ উত্তোলন করেন, তখন তাকে ড্রয়িংস হিসেবে আমরা সেটিকে গণ্য করি। ড্রয়িংস সাধারণত ডেবিট হয়। তো পরবর্তী পয়েন্ট ডিপোজিট। ডিপোজিটের ডিরেক্ট বাংলা অর্থ যেটি হচ্ছে আমানত। অনেক ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে লেনদেন সংঘটিত করার সময় হতে পারে যে কোনো একজন ডেবিটর বা কোনো একজন দেনাদার একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের দেনার যে টাকাটা রয়েছে সেই টাকাটা ব্যাংকে ডিপোজিট করলো, অথবা ব্যবসায়ের মালিক নিজেই ব্যাংকের ব্যবসায়ের যে অ্যাকাউন্ট রয়েছে সেটিতে টাকা ডিপোজিট করলেন, সেই ক্ষেত্রে এটিকে আমরা আমানত হিসেবে গণ্য করি। এবং ডিপোজিট অবশ্যই ডেবিট, একটি সম্পদ হিসেবে গণ্য করা হয় অ্যাকাউন্টিং এর পরিভাষায়। এর পরের পয়েন্ট হচ্ছে এন্ট্রি। এন্ট্রি বলতে সাধারণত দাখিলাকে বোঝানো হয়, অর্থাৎ যে সমস্ত লেনদেন সংঘটিত হয়েছে সেগুলোকে আমরা বিভিন্ন ধরনের সিস্টেমের মধ্যে দিয়ে যখন এন্ট্রি করি, হয়তো আমরা যখন জার্নাল করছি সেই সময় আমরা হয়তো ডেবিট যেটি হচ্ছে সেটি ডেবিটে দিচ্ছি, যেটি ক্রেডিটে হচ্ছে ক্রেডিটে দিচ্ছি, কিংবা ইনকাম স্টেটমেন্ট তৈরি করার সময় যেটি ইনকাম হচ্ছে সেটি ইনকামের দিকে দিচ্ছি, আবার যেটি এক্সপেন্স কিংবা যেটি অ্যাক্রুড হয়ে যাচ্ছে সেটি আমরা দায় হিসেবে দেখাচ্ছি, কিংবা ব্যালেন্স শিটের ক্ষেত্রে যেটা কে আমরা শর্ট টার্ম অ্যাসেট হিসেবে ধরছি কিংবা লং টার্ম অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট সম্পর্কে ধরছি, এ ধরনের ব্যাপারগুলো যেটি যে টার্মে চলে যাবে সেই টার্মগুলোকে এক একটাকে দাখিলা বলা হচ্ছে, যার ইংরেজি দাখিলা আমরা বাংলায় পড়েছি এইচএসসিতে। এবং এই ক্ষেত্রে যখন আমরা গাণিতিক সমস্যাগুলো ইংরেজিতে সমাধান করতে যাব, তখন এগুলোকে ইংরেজিতে যেহেতু লিখতে হবে, তো এন্ট্রি যার জন্য একটা কমন ওয়ার্ড। এর পরের পয়েন্ট হচ্ছে গুডস। গুডস বলতে সাধারণত ব্যবসায়ী পণ্যকে বোঝানো হয়। গুডসের আরও নাম আছে, ইনভেন্টরি দিয়ে বোঝানো হয় ব্যবসায়িক পণ্যকে, কিংবা মার্চেন্ডাইজ দিয়ে বোঝানো হয়, কিংবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসেবে ধরা হয়, আবার মার্চেন্ডাইজ গুডস হিসেবে ধরা হয়, বিভিন্ন নামেই পণ্যকে ডাকা হয়। তো এখানে একটা ওয়ার্ড দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে গুডস অর্থ পণ্য। তার পরের পয়েন্টটি হচ্ছে গ্রস প্রফিট বা নেট লাভ। আমরা যখন ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী প্রস্তুত করতে যাই, তখন আমাদের শুরুর দিকে যে লাভটি থাকে, যেমন রেভিনিউ থেকে প্রথম ধাপের যে আমরা ব্যয়টা বাদ দিয়ে যে অর্থটা আমাদের থাকে সেটি মোট লাভ হিসেবে গণ্য করা হয়। এবং মোট লাভের ইংরেজি আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব, তখন একে গ্রস প্রফিট হিসেবেই ডাকা হয়।
এরপরে হচ্ছে লায়াবিলিটি, লায়াবিলিটি দায়, ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতে পরিশোধ বা যে টার্মগুলোর জন্য, যে সমস্ত লেনদেনের জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান দায়বদ্ধ এবং পরবর্তীতে সেই দায়টা পরিশোধ করতে হবে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে, সেটি ব্যবসায়ী প্রতিষ্ঠানটির জন্য দায় হিসেবে গণ্য হয় এবং দায়ের ইংরেজি হচ্ছে লায়াবিলিটি। এরপরে যেটা আসছে লস, লস বলতে যে ক্ষতিকে বোঝানো হয়, ক্ষতি বিভিন্নভাবে হতে পারে, ব্যবসায়িক ক্ষতি কিংবা অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে, সেই ক্ষতিগুলো আমরা ব্যবসায়িক ক্ষতি হিসেবে দেখাতে পারি। যেমন প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো গোডাউন কিংবা গুদামজাতকরণের ক্ষেত্রে প্রাকৃতিক কারণে যদি কোনো ধরনের ক্ষতি হয়ে যায় পণ্যের, সেটি একটি অপ্রত্যাশিত ক্ষতি। আবার যদি অগ্নিকাণ্ডের ফলে যদি গুদামজাতকৃত পণ্য যদি নষ্ট হয়ে যায় কিংবা পরিবহনের সময় রাস্তার দুর্ঘটনার কারণে যদি কোনো পণ্যের ক্ষতিগ্রস্ত হয় কিংবা চুরি যায় কিংবা তহবিল তস্যুপাতের মতো যদি কোনো ঘটনা ঘটে, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটবে তখন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এটি ব্যবসায়িক ক্ষতি বা লস হিসাবে গণ্য করতে হবে। আবার যদি আয় বিবরণী প্রস্তুত করার সময় যদি আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায়, সেক্ষেত্রে যে টাকাটি আয়ের চেয়ে যে আয় অতিরিক্ত ব্যয় যেটি থাকছে সেটি আমাদের লস বা ক্ষতি হিসেবে গণ্য করা হয়। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্স। আমরা প্রথমেই বলেছিলাম অ্যাক্রুড ইনকাম মানে হচ্ছে বকেয়া আয়, সেই বকেয়া আয়ের ঠিক বিপরীত টার্মটি হচ্ছে আমাদের বকেয়া ব্যয়। এটি এর আগে যেমন অ্যাক্রুড ইনকাম যেমন আমাদের সম্পদ হিসেবে গণ্য হতো, এই ক্ষেত্রে আমাদের অ্যাক্রুড এক্সপেন্সটা দায় হিসেবে গণ্য হবে। কেননা আমাদের কোনো একটি নির্দিষ্ট খাতে টাকা ব্যয় হয়ে গেছে কিন্তু টাকাটা এখনও পরিশোধ করা হয়নি। এটা হতে পারে অ্যাক্রুড রেন্ট, যেমন ভাড়া, ভাড়া বকেয়া রয়েছে, যে মুহূর্তে ভাড়াটি আমাদের প্রদান করা উচিত সেই সময়টা আমরা দেই নাই, এখনও প্রদান করা হয় নাই, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান সেটি প্রদান করেনি, যার জন্য এই ধরনের ব্যয়গুলো, যে কোনো ধরনের ব্যয় হতে পারে, ইউটিলিটিস এক্সপেন্স হতে পারে, স্যালারি এক্সপেন্স হতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ব্যয় রয়েছে সেটি যতক্ষণ পর্যন্ত বকেয়া হিসেবে থাকবে সেগুলোকে আমরা অ্যাক্রুড হিসেবে গণ্য করব। এর পরবর্তী পয়েন্টটি হচ্ছে প্রিপেইড এক্সপেন্স। অ্যাক্রুড এক্সপেন্সের ঠিক বিপরীত টার্ম হচ্ছে প্রিপেইড এক্সপেন্স। যেমন ব্যয়গুলো যখন আমরা অগ্রিম হিসেবে ব্যয় করছি তখন আমাদের এটি সম্পদ হিসেবে গণ্য হচ্ছে, আর এটার বিপরীতটা যেটা অ্যাক্রুড এক্সপেন্স সেটা ব্যয় বকেয়া বা লায়াবিলিটি হিসেবে আমরা ধরে নেই। প্রিপেইড এক্সপেন্সের মধ্যে যত ধরনের আমাদের ব্যয় রয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে সেই ব্যয়গুলো যদি অগ্রিম হিসেবে প্রদান করা হয় সেক্ষেত্রে এগুলোকে আমরা প্রিপেইড এক্সপেন্স হিসেবে গণ্য করতে পারি। যেমন ভাড়া বা বিমা সেলামি, এক বছরের বিমা সেলামি অগ্রিম প্রদান করা হলো, এর অর্থ যে আগামী এক বছরের মধ্যে এই বিমা সংক্রান্ত যে সমস্ত সুবিধা সে প্রতিষ্ঠানটি পেয়ে থাকবে এবং এর জন্য তাকে আলাদা করে কোনো ব্যয় করতে হবে না। অর্থাৎ 12 মাসের যদি 12টা বিমা সেলামি যদি থাকে এবং এটা যদি অগ্রিম জানুয়ারি মাসে দিয়ে দেওয়া হয় ডিসেম্বর পর্যন্ত, তাহলে এটা অগ্রিম ব্যয় হিসেবে গণ্য হবে। এবং অগ্রিম ব্যয় হিসেবে যেহেতু গণ্য হচ্ছে সেহেতু এটি সম্পদের খাতায় থাকবে এবং ধীরে ধীরে এটি সময়ের সাথে সাথে কমে আসবে এবং একসময় জিরো হয়ে যাবে। আমাদের এই পর্বের শেষ টপিকটি হচ্ছে নেট প্রফিট। নেট প্রফিট বলতে বোঝানো হয় নেট লাভ, যেটি আয় বিবরণীর ক্ষেত্রে সমস্ত প্রকার খরচ বাদ দেওয়ার পরে যে যে লাভটি থাকে সেটি আমরা নেট প্রফিট হিসেবে গণ্য করি। এবং নেট প্রফিটের পরে আমাদের যে সমস্ত শেয়ার হোল্ডারদের দাবি দেওয়া থাকে এবং ট্যাক্স, এই ধরনের যে ব্যয়গুলো থাকে সব সেগুলো আসলে মাইনাস করা হয়ে থাকে। তো এই ছিল আমাদের হিসাব বিজ্ঞানের পরিভাষার আলোচনা। এই পর্বটি আমরা আরও একটু দীর্ঘায়িত করব, কারণ আরও বেশ কিছু টার্ম আছে, প্রায় 60-70টার মতো। এই পর্বে আমরা বৃষ্টি নিয়ে আলোচনা করলাম, পরবর্তী পর্বে হয়তো আরও বৃষ্টি নিয়ে আলোচনা করবো, এইভাবে আমরা শেষ করার চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং আগামী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।